করোনার মতো ভাইরাসকে দমন করতে নদিয়ার এক প্রাথমিক স্কুল শিক্ষক শুভময় বিশ্বাস নতুন সৌরশক্তি চালিত স্যানিটাইজিং মেশিন আবিষ্কার করেন। নদিয়ার এই প্রাথমিক বিদ্যালয়ের তরুণ শিক্ষকের একের পর এক নজর করা আবিষ্কার দেখে অনেকেই অবাক। এই যন্ত্রটি ইনফ্রারেড রশ্মির মাধ্যমে হাত স্যানিটাইজ করবে এবং সেই সঙ্গে বেরিয়ে আসবে অ্যান্টিভাইরাল তরলের বাষ্প। এই যন্ত্রে ভয়েস অ্যালার্ট থাকবে, সামনে দিয়ে কেউ হেঁটে গেলেই বলবে প্লিজ স্যানিটাইজ ইউর হ্যান্ড অ্যান্ড মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং। এটি প্রতি ঘন্টায় 15-25 ওয়াট ডিসি বিদ্যুৎ উৎপাদন করে লিথিয়াম আয়ন ব্যাটারিতে সাময়িকভাবে বিদ্যুৎ সঞ্চয় করতে সক্ষম হবে। রাতে এই যন্ত্র চলবে সঞ্চিত বিদ্যুতে, 4-5 ঘন্টা বাইরে রাখলে ফুল চার্জ হবে, আর ডিসি হওয়ায় শিশুদের জন্য এটি নিরাপদ বলে দাবি তার। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।